যারা আল্লাহকে গালি দেয়, নূর নবীকে গালি দেয়, কোরআন নিয়ে কটাক্ষ করে, সুন্নাহ নিয়ে কটাক্ষ করে, আলেম ওলামাদেরকে গালি দেয়, তাদেরকেও তো আল্লাহ খাওয়ান। কথা বলেন ঠিক না বেরিক? গতকালকে একটা ভিডিও দেখলাম, কুলাঙ্গার ধর্মমন্ত্রী নামের অধার্মিক জাহেল মূর্খটা আলিয়া মাদ্রাসার সমস্ত আলেম ওলামাদেরকে কুকুরের সাথে তুলনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরাবার বন্ধুরাবার, এই দেশ আল্লাহর নবীদের দেশ, এই দেশ পীর বাশেকদের দেশ, এই দেশ আলেম ওলামাদের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ সুন্নি জামাতের দেশ, এই দেশ মিলাদ কিয়ামের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? যত বড় বড় ঘূর্ণিঝড়, এই তো আজকেও বুলবুল নামের ঘূর্ণিঝড় চলতেছে, এর আগেও কত ধরনের আয়লা টায়লা বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় এই বাংলাদেশের উপর দিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মারাত্মক কোনো ক্ষতি করতে পারে নাই। কারণ তো একটাই, এই দেশের মধ্যে শাহজালাল শাহ, বরানউদ্দিন সুসায়েদ আউলিয়া, খান জাহান আলী, আল্লাহর নবীদের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে তাদের তাওয়াজ্জু বহমান আছে। কথা বলেন ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর নবীরা থাকবে, ততদিন পর্যন্ত কোনো নাস্তিক মুরতাদ, কোনো ধরনের বেঈমান কাফের মুশরিকরা এই বাংলাদেশ কিনে যত পায় তারই করুক না কেন, এই দেশের ইসলাম মুসলমান এবং স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য যত পায় তারই করুক না কেন, ধর্মমন্ত্রী নামের অধার্মিক ব্যক্তিটা গতকালকে সব আলিয়া মাদ্রাসার আলিম ওলামাদেরকে কুকুরের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। বলবেন কিনা? বলেন। আপনারা তো এখানে সব দলের মানুষ আছেন, আছেন না নাই? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, আছেন না নাই? কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা আমার, ইসলাম মুসলমান এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে যদি যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, দেশের যত বড় ক্ষমতা তালি হোক না কেন, যখন দেশের বিরুদ্ধে ইসলাম মুসলমান আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহর নবীদের বিরুদ্ধে কথা বলবে, তখন আমরা কোনো দল দেখব না, কোনো মত দেখব না, সব দলের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বয়কট করতে রাজি আছি না নাই? জুড়ে বলেন রাজি আছি না নাই? তাই আমি আজকের এই ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কলজুরে আবদার করতে চাই, যেই কুলাঙ্গার ধর্মমন্ত্রী নামের অধার্মিক ব্যক্তিটা গতকালকে আলিয়া মাদ্রাসা আলে বোলামাদের কিনে কটাক্ষ করেছে, তাকে আপনি এই ধর্মমন্ত্রীর পদ থেকে অপসারণ করতেই হবে, করতেই হবে। যদি না করেন তাহলে সব ধরনের আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মমন্ত্রীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কথা বলেন ঠিক না ঠিক?